জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট 16 বাস্তবায়নে সম্পৃক্ত সরকারি বেসরকারি অংশীজনদের কার্যক্রম সম্পর্কে উপলব্ধি এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষের কণ্ঠস্বর জোরালোকরণের লক্ষ্যে সুইজারল্যান্ডের সহায়তায় কানেক্টিং অ্যান্ড এম্পাওয়ারিং ভয়েসেস ফর জাস্ট ইনক্লুসিভ অ্যান্ড পিসফুল সোসাইটি প্রকল্প বাস্তবায়ন করেছে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন বিএনএনআরসি। এসডিজির মুকুটের মণি বলা হয় অভিষ্ট 16কে। একটি ন্যায়ভিত্তিক অন্তর্ভুক্তিমূলক এবং শান্তিপূর্ণ সমাজ গঠনের উদ্দেশ্যে এর মাধ্যমে নারী ও পুরুষের ক্ষমতায়ন সম্ভব। এসডিজি 16 স্থানীয়করণ ও সফল বাস্তবায়নের জন্য ঝিনাইদহের কমিউনিটি রেডিও ঝিনুকের মাধ্যমে সম্প্রচারিত হয়েছে নানাবিধ অনুষ্ঠান। এর ফলে কোভিড-19 অভিযোজন ও জনগণের সক্ষমতা বৃদ্ধি, সম্প্রচারকারী অংশীজনকে নতুন পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর অনুশীলন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং গণমাধ্যমে কার্যকর প্রবেশাধিকার ও তথ্যের মহামারী প্রতিরোধের মাধ্যমে জীবন ও জীবিকা সহজতর করা সহ জনগণের জীবনের সার্বিক সুফল নিশ্চিত হয়েছে। এই কার্যক্রম যুব ও যুব নারীদের কার্যকর অংশগ্রহণ এবং গ্রামীণ দলিত যুব ও যুব নারীদের সম্পৃক্ততা নিশ্চিত করেছে। রেডিও ঝিনুকের স্টেশন ম্যানেজার পারভীন নাহার জানালেন, প্রকল্পের মাধ্যমে দলিত ও আদিবাসী সহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করার কথা। ই কমার্সের বিষয়টা ছিল, সাইবার ক্রাইমের বিষয়টা ছিল, তারপরে হচ্ছে আপনার এজেন্ট ব্যাংকিং এর কথা যেটা বললাম সেটা ছিল, অর্থ পাচারের বিষয় ছিল, বৈধভাবে বিদেশ গমনের বিষয়টা ছিল। এইসব নতুন নতুন অনেক টপিক ছিল যেটা শ্রোতারা আগে অতটা জানতো না বিষয়টা। আমি আরেকটাও যেটা বলার সেটা হচ্ছে ফেসবুকের ব্যবহারগুলো কী করা, কেমনভাবে করা উচিত সেই বিষয়টা আমরা বলেছি। আমাদের সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তারা যে বিভিন্ন সেবা দিয়ে থাকে সেই সেবাগুলোর সম্পর্কেও আমরা শ্রোতাদেরকে জানিয়েছি। রেডিও ঝিনুকের প্রকল্প কার্যক্রম বাস্তবায়নে সম্পৃক্ত ছিলেন রেডিওটির অনুষ্ঠান প্রযোজক ইমন হাসান। তিনি জানালেন, রেডিও অনুষ্ঠানের মাধ্যমে জন্ম নিবন্ধন সহ বিভিন্ন বিষয়ে শ্রোতাদের মধ্যে সচেতনতা সৃষ্টির কথা। একটা প্রোগ্রাম ছিল আমাদের, যে ম্যাগাজিন ছিল জন্ম নিবন্ধনের উপরে। প্রোগ্রামটা খুবই দারুণ সাড়া ফেলেছে আমাদের সমাজে। আমি নিজেও জানতাম না যে সন্তান জন্মের 45 দিনের মধ্যে যদি কেউ জন্ম নিবন্ধন করে সেক্ষেত্রে তার কোনো টাকা লাগে না, ফ্রিতে করা যায়। তারপর থেকে আমাদের কমিউনিটিতে ম্যাক্সিমাম মানুষ যাদের সন্তানরা হয়েছে তার পরবর্তীতে সবাই 45 দিনের মধ্যে জন্ম নিবন্ধনটা করিয়েছেন, এবং সেই সাথে আর যাদের করা ছিল না তারাও জন্ম নিবন্ধনের গুরুত্ব জেনে তারাও জন্ম নিবন্ধনের কাগজটা করছে আর কি। রেডিও ঝিনুকের শ্রোতা মোসাম্মদ জেসমিন খাতুন আর সাজিদ হাসান জানালেন, রেডিও অনুষ্ঠানের মাধ্যমে এসডিজি 16 বিষয়ক নতুন নতুন তথ্য জানার কথা। একটি টক শো থেকে এখানে জানতে পারলাম মাশরুম সম্পর্কে। তো ওনারা বলছিল যে এই ব্যবসাটা করলে অনেক মানে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। তো ভাবলাম পড়ালেখার পাশাপাশি যদি আমি এটা করতে পারি তাহলে নিজের যে পড়ালেখার খরচ পাশাপাশি পরিবারেও কিছু টাকা আমি দিতে পারবো। তো এইখান থেকে মনে করেন এই বিষয়টা নিয়ে আমি নিজে উদ্বুদ্ধ হয়ে মাশরুম চাষ করছি, পাশাপাশি আর্থিকভাবে বেশ ভালো সফলতা অর্জন করেছি, এবং আমার দেখা দেখি আমার আশেপাশে যে প্রতিবেশীরা এরা উদ্বুদ্ধ হয়েছে বিষয়টা সম্পর্কে। জন্ম নিবন্ধন সম্পর্কে যেগুলো আলোচনা হয়েছে ম্যাগাজিনে সেগুলো সম্পর্কে আমি বিস্তারিত আগে জানতাম না। পরে আস্তে আস্তে আমি যখন এই প্রোগ্রামটা রেডিওর ঝিনুকের মাধ্যমে শুনতে পেলাম, ওই সময় আমি যেগুলো জানতাম না সেগুলো আস্তে আস্তে জেনে আমি উপকৃত হয়েছি এবং অন্যকে জানানোর চেষ্টা করছি। এ বিষয়ে নিজেদের অর্থায়নে আরও অনুষ্ঠান প্রচার করবে রেডিও ঝিনুক। আমাদেরকে সুইজারল্যান্ড দূতাবাস এবং বিএনএনআরসি সহযোগিতা করেছে। ওনাদের কার্যক্রম কিন্তু প্রচারের শেষ, তারপরও আমরা প্রচার করছি, কারণ হচ্ছে যত প্রচার হবে তত হচ্ছে মানুষ উপকৃত হবে।